হোস্টেলটা কিন্তু জোস আসলে অনেক জোস আর মোতালেব ভাই আছে না উনি তো আরো বেশি জোস আমার কিন্তু খুব ভালো লাগতেছে জানিস কিন্তু দোস ওই মোতালেবের মধ্যে কিন্তু একটা ঝামেলা আছে একটু না পুরোটাই ঝামেলা আছে আমারে কি করছে জানোস কি করছে আরে না ওই যে জড়ায় ধরছিল না দেখিস নাই আমি তো ওই মোতালেবের জড়ায় ধরার স্টাইল দেখেই বুঝছি আর জানোস আমার কানে কানে ফিসফিস করে না অনেক কিছু বলছে কি বলছ তো বল না বল না তারপর কি তারপর ছাইড়া দিছে আর তুই তো জানোস আমি এগুলা খুব একটা পাত্তা দেই না আমার কি মনে হয় জানিস মালটারে না চাইলে আমরা ভাঙাইতে পারবো কিন্তু প্রবলেম তো ওই বুড়ি মালটা মিতা না ফিতা কি যেন নাম আমি বুঝি না ও ভাঙাইতে চায় ও ভাঙাক আমাদের ডিস্টার্ব করে কেন কিন্তু এটাতে না একটা সমস্যা আছে এই কাজটা মাহাই করতে পারবো তুই তো জানিস আমাদের মাহা বুইরা বেটাদের পটানোর একদম এক্সপার্ট ঠিক আছে কালকে মাহা আসুক আর দেখিস মাহা আসলে মাহার সাথেও সেম কাজটা করবে চল এখন নিচে যাই আর নাইলে ওই বুড়ি মালটা আবার চিল্লাচিল্লি শুরু করবো কিন্তু যাইতে তো ইচ্ছে করতেছে না রে ঘুমও আসতেছে না তাহলে এক কাজ করি ওই বুইরা মোতালেবরে ডাক দেই বুইরার বুকে এমন জোরে কইরা জড়ায় ধরবি তাইলে দেখবি ঘুম চলে আসছে হাই হ্যাঁ দোস্ত তুই কি গল্প শুনাইলি এত রাতে এখন তো আমার মোতালেবকে ছাড়া ঘুমই আসবে না ও মোতালেব কোথায় তুমি আরে চল মজা নে চল